আচ্ছা, তাহলে দেখো, এই ছকটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি, এগুলা ওই অঙ্কগুলা বুঝার জন্য। ছকটা যদি না বুঝো, তাহলে এখানে একটাও অঙ্ক কিন্তু করতে পারবো না, বা সৃজনশীল অঙ্ক কিন্তু করতে পারবো না। আমরা এই ছকের মাধ্যমেই যে সমীকরণ জোটগুলা থাকবে সেগুলো আমরা বুঝতে পারবো, যে এখানে সমাধান গুলা কি ধরনের হতে পারে, হ্যাঁ, বা এটা সমাধান আছে কিনা। তাহলে এক নম্বরে বললাম যে এক্স চলকদের অনুপাত এবং ওয়াই চলকদের অনুপাত যদি সমান না হয়, তাহলে সেটা সমঞ্জস, তারপরে অনির্ভরশীল, এবং এর একটি মাত্র সমাধান আছে। আবার 2 নম্বর সমীকরণ জোট থেকে দেখো যে এক্স চলকদের অনুপাত, ওয়াই চলকদের অনুপাত এবং ধ্রুবক পদের অনুপাত, ধ্রুবক পদ হলো যে লাস্টের যার সাথে এক্স বা ওয়াই থাকবে না, এটাকে বলা হয় কিন্তু ধ্রুবক পদ। এক্স এবং ওয়াই যদি না থাকে, তাহলে সেটাকে বলা হয় ধ্রুবক পদ। তাহলে 2 নম্বর সমীকরণে দেখো এখানে সবগুলাই অনুপাত সমান, সমান যদি হয় তাহলে সমঞ্জস হবে উত্তরটা, নির্ভরশীল হবে এবং এর অসংখ্য সমাধান আছে। আবার 3 নং যে তোমার সমীকরণ জোট আছে, সেই সমীকরণ জোটে দেখো এক্স চলকদের অনুপাত, ওয়াই চলকদের অনুপাত এই দুটি সমান, কিন্তু ধ্রুবক পদের অনুপাত কিন্তু সমান নয়। এভাবে যদি হয় তাহলে এটার উত্তরটা হবে অসমঞ্জস, অনির্ভরশীল, এবং তার কোনো সমাধান নেই, কোনো সমাধান থাকবে না। আচ্ছা, তাহলে দেখো এখানে তোমরা লিখে নিবা, কিন্তু এখন খাতায় লিখে নাও যে এক্স এর সহগদ্বয়ের অনুপাত, এক্স এর সহগদ্বয়ের অনুপাত মানে হচ্ছে এখানে এক্স এর সাথে কত আছে। এক্স এর সাথে এখানে কোনো সংখ্যা কিন্তু নাই, দেওয়া নাই, দেখতে পাচ্ছি না। কোনো সংখ্যা যদি না থাকে, তাহলে আমরা বুঝবো যে এক্স এর সাথে কিন্তু ওয়ান আছে, এক্স এর সাথে ওয়ান আছে। তাহলে প্রথম সমীকরণ এক্স এর সহগটা হচ্ছে ওয়ান, আবার দ্বিতীয় সমীকরণের এক্স এর সহগ হচ্ছে ওয়ান, দুইটি মানে এক্স এরই তোমার সহগ হচ্ছে ওয়ান, দুইটার অনুপাত হলো 1/1। অনুপাত মানে হচ্ছে ভাগ, মানে অনুপাত একটি ভগ্নাংশ, ভগ্নাংশ মানে এখানে কি হবে, ভাগ হবে আর কি। সেম টু সেম ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত, এটাতে কিন্তু আবার ওয়াই এর সাথে -1 আছে, এখানে ওয়াই এর সাথে, মমিতা বুঝতেছো? মমিতার ওই যে অডিওটা অন করে নাও, সবার অডিওটা অন করে নাও, সবাই অডিও অফ করে রাখছো। তোমরা যদি অডিও অফ করে রাখো তাহলে তোমাদের কথাগুলো আমি শুনবো না। তাহলে ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত এখানে -1/1। আবার খেয়াল করো, এক্স এর সহগদ্বয়ের অনুপাত সমান 1/1, কোথা থেকে পেলাম? এখানে প্রথম সমীকরণের এক্স এর পাশে কিন্তু যদি কোনো সংখ্যা নাও থাকে, এখানে একটা ওয়ান আছে, আবার দ্বিতীয় সমীকরণেরও এক্স এর পাশে এখানে একটি ওয়ান আছে, এই দুইটির অনুপাত 1/1। সেম টু সেম ওয়াই এর সহগদ্বয়েরও অনুপাত উপরের সমীকরণে ওয়াই এর, মানে এখানে এটা কত, সহগটা কত, -1, এই -1 ওয়াই এর সাথে এখানে হচ্ছে -1, এই -1, আবার এই ওয়াই এর সহগ হচ্ছে এখানে 1, এই 1টা এখানে লিখবো। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু মান আসবে 1, এখানে মান আসলো -1,
তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রথম দুইটি মানই সমান নয়, কারণ প্রথমটা হচ্ছে ওয়ান, পরটা হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে এখানে সমীকরণ থেকে যে ওই যে ছকের যে সমীকরণ আছে এখানে দেখো, প্রথম দুইটি মান যদি সমান না হয় তাহলে এটার উত্তরটা এখানে দেওয়া আছে সমঞ্জস হবে, অনির্ভরশীল হবে, আর একটি মাত্র সমাধান আছে। তাহলে এটার উত্তরটা হবে, হ্যাঁ তামান্না এখন কথা শুনতে পাচ্ছি মনে হয়, তামান্না কথা শুনতে পাচ্ছো আমার? তামান্না হ্যালো স্যার, হ্যাঁ এই এখন শোনা যাচ্ছে। হ্যাঁ তা তামান্নার কি প্রবলেম হয়েছিল আগে? তামান্নার কি সমস্যা হয়েছিল আগে? স্যার শোনা যাচ্ছে না, আমার কথা শুনতে পাচ্ছ না? বাকিটা তো শুনতে পাচ্ছ, মৌমিতা শুনতে স্যার পাচ্ছ? একটু জোরে কথা বলেন, শোনা যাচ্ছে না। মৌমিতা শুনতে পাচ্ছ? হ্যাঁ তাহলে তামান্নাদের মোবাইলে হয়তো প্রবলেম হয়, সেদিন তো আমি ঠিক করে দিয়েছিলাম। আচ্ছা আরেকজন কে আসছে, সবাই ঠিক টাইমে অ্যাড হবা, এই যে এক একজন এক টাইমে অ্যাড হয় পরে এখানে আমাকে অ্যাড করা লাগে আর কি কম্পিউটারে। আচ্ছা আচ্ছা তাহলে এখানে এই যে দুইটা লাইন লিখছি, সবাই কি বুঝতে পারছো লাইন গুলো কিভাবে লিখছি? বুঝছি স্যার। মৌমিতা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে প্রথম দুইটা যদি মানে সমান না হয় তাহলে তৃতীয়টি আর লেখার আমাদের প্রয়োজন নেই, তৃতীয়টা লেখা লাগবে। তাহলে এখান থেকে আমরা লিখে দিব, যেহেতু ওয়ান বাই ওয়ান ইজ নট ইকাল টু মাইনাস ওয়ান বাই ওয়ান, প্রথম দুইটার মান যেহেতু সমান নয় অতএব সমীকরণ জুটটি সমঞ্জস ও অনির্ভরশীল। সমীকরণ জোটটি সমঞ্জস ও অনির্ভরশীল এবং সমীকরণ জোটটির লিখে নাও কিন্তু তোমরা, আর আমি কিন্তু কথা কিন্তু এগুলো রেকর্ড হবে, ঠিক আছে কথা রেকর্ড হচ্ছে তাই এক্সট্রা কেউ কথা বলবো না বা পাশেও কেউ কথা বলবো না। সমীকরণ জুটির একটি মাত্র সমাধান আছে। দেখো এটা কিন্তু আমি এই যে বইয়ের যে এক নং যে সমীকরণ আছে ছকের এখান থেকে কিন্তু লিখেছি, মানে এখানে সূত্রে বলে বলেছে যে যদি প্রথম দুইটি সমান না হয়। হ্যাঁ হ্যাঁ না আমি তো দূরে চলে গেছি এই জন্য দেখা যাচ্ছে না, এই দুইটা যদি সমান না হয় তাহলে সমঞ্জস হবে, অনির্ভরশীল হবে, আর একটি মাত্র সমাধান আছে। এটাই কিন্তু এখান থেকে কিন্তু আমি লিখেছি, যেহেতু এই দুইটি সমান নয়, এই মান এবং এই মান দুইটি সমান নয়, তাই সমান না হলে সমীকরণ জোটটি সমঞ্জস ও অনির্ভরশীল এবং সমীকরণ জোটটির একটি মাত্র সমাধান আছে।
খাতায় লিখেছো সবাই? খাতায় লিখে নাও। শেষ স্যার লিখা। হ্যাঁ, এটা বুঝতে পারছো তো? আচ্ছা, এখন আমরা দুই দুই নাম্বারটি আবার দেখো। অনেকজন বারবার বের হচ্ছে, আবার অন করতেছে, এতে কিন্তু সমস্যা হচ্ছে আসলে। মানে একজন অন হলেই আবার ওই কম্পিউটার থেকে তাকে আমাকে অ্যাড দেওয়া লাগে। আচ্ছা, এখন দেখো সেম টু সেম প্রত্যেকটা অঙ্কই একই রকম হবে। আমি এই জন্য জাস্ট এইটুকু মুছে দিলাম, এখানটা মুছে দিলাম, সমীকরণটা মুছে দিলাম। দুই নাম্বার অঙ্কটি দেখো, এখানে দেওয়া আছে টুয়াইস এক্স প্লাস ওয়াই সমান থ্রি, ফোর এক্স প্লাস টুয়াইস ওয়াই সমান সিক্স। চেঞ্জ হবে, তাহলে আবার এটা এটা দেখো, প্রথম সমীকরণের এক্স এর সহগ হচ্ছে টু, আবার দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ হচ্ছে ফোর, এই দুইটির অনুপাত টু বাই ফোর। প্রথমটির হচ্ছে টু, দ্বিতীয়টির হচ্ছে ফোর, টু বাই ফোর। টু বাই ফোর হলে এখানে যদি এটাকে আমরা ভাগ দিই টু দিয়ে, তাহলে টু ওয়ান গুণে টু, আর এখানে দুই দুগুণে হচ্ছে চার, ফোর, তাহলে এখানে হাফ। আবার ওয়াই এর সহগদের অনুপাত, তো ওয়াই এর সহগদের অনুপাত হবে, এখানে ওয়াই এর পাশে কোনো সংখ্যা নেই, কিন্তু কোনো সংখ্যা যদি নাও থাকে তাহলে আমরা বুঝবো যে এখানে ওয়ান আছে, আর এখানে হচ্ছে তোমার টু, তাহলে ওয়ান বাই টু পেলাম। তাহলে এটাও সমান, এটাও সমান, যদি সমান হয় তাহলে ধ্রুবক পদ যেটা আছে এটাকে কিন্তু বলা হয় ধ্রুবক পদ। ধ্রুবক পদ কেন বলা হয়? কারণ এখানে কিন্তু কোনো চলক নাই, এক্স চলক নাই, ওয়াই চলক নাই, এই জন্য এটাকে বলা হবে ধ্রুবক পদ। তাহলে ধ্রুবক পদের অনুপাত, ধ্রুবক পদের অনুপাত ধ্রুবক পদ দ্বয়ের ধ্রুবক পদ হলো, প্রথমটা হলো থ্রি, দ্বিতীয়টা হলো সিক্স, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এখানে আমরা পাবো ওয়ান বাই টু। তাহলে এখানে দেখো তিনটি পদই, এই হ্যাঁ তিনটি অনুপাতই এখানে কিন্তু সমান, এটাও ওয়ান বাই টু, এটাও ওয়ান বাই টু, এটাও ওয়ান বাই টু। তাহলে তিনটি যখন সমান হবে তখন দেখো আমরা ওই ছকটাতে যাচ্ছি মেন বইয়ের, তিনটি যখন সমান হবে তখন কিন্তু উত্তরটা হবে সমঞ্জস, নির্ভরশীল এবং অসংখ্য সমাধান আছে। এই ছকটা কিন্তু ভালো করে বুঝে নিবা সবাই। লিখে নাও, যেহেতু টু বাই ফোর সমান ওয়ান বাই টু সমান ওয়ান বাই থ্রি বাই সিক্স, টু বাই ফোর ওয়ান বাই টু থ্রি বাই সিক্স,
তিনটি এখানে সমান, অতএব সমীকরণ জোটটি সমঞ্জস অনির্ভরশীল এবং সমীকরণ জোটটির অসংখ্য সমাধান আছে, এবং সমীকরণ জোটটির অসংখ্য সমাধান আছে। মমিতা লিখে নিয়েছো? হ্যাঁ স্যার, শেষ। হ্যাঁ আচ্ছা, আর আরেকজন সাথে যে আছো কালকে, কিজনের নাম বলছিল তোমার, আরেকজন যে আছো সাথে আমার, আরেকজন যে সাথে আছো তোমার নামটা একটু বলো। তোমার কথা কিন্তু শুনতে পাচ্ছি না, ঠিক আছে? আরেকজন যে আছো তোমার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ আমি ভিডিও দেখতে পাচ্ছি কিন্তু কথা শুনতে পাচ্ছি না ভাইয়া, আমি তো কথা শুনতে পাচ্ছি না। আমার যদি কথা শুনে থাকেন তাহলে উত্তর দেন। আমার কথা শুনতে পাচ্ছেন? নামটা চেঞ্জ করে দিয়েন তাহলে, যে আমার কথা বলতে সুবিধা হবে আর কি। আচ্ছা যাই হোক, তাহলে আশা করি এখানে কোনো না বুঝার কোনো তো দেখতেছি না। এখান থেকে প্রথমে আমরা ওই যে আবারও বলবো যে ছকটি আছে, ছকটি আগে ভালো করে বুঝে নেবে। এই ছকটা যদি বুঝো তাহলেই কিন্তু এখানে সবগুলোর উত্তর দেওয়া সম্ভব। তাহলে এটা হলো এই যে দ্বিতীয় যে সমীকরণ আছে, দ্বিতীয় সমীকরণের এটার মতো আর কি। দ্বিতীয় সমীকরণ যেটা আছে যে ছকে, যে যখন এক্স চলকের সহগদ্বয়ের অনুপাত আর ওয়াই চলকদের সহগদ্বয়ের অনুপাত এবং যে ধ্রুবক পদ যেটি আছে, ধ্রুবক পদ বলতে যেটিতে তোমার কোনো চলক থাকবে না, এই ধ্রুবক পদ বলা হয় এটাকে, তখন সবগুলো যদি এভাবে সমান হয় তখন এটা সমীকরণ জোটটি সমঞ্জস হবে। সরি, এখানে ওই নির্ভরশীল হবে, কিন্তু আমি অনির্ভরশীল লিখে দিছিলাম, এটা নির্ভরশীল, এটা নির্ভরশীল হবে, নির্ভরশীল, এবং সমীকরণ জোটটির অসংখ্য সমাধান আছে। এটা ঠিক করে নাও, এটা হবে নির্ভরশীল। হ্যাঁ, কারণ এখানে সমঞ্জস, নির্ভরশীল এবং অসংখ্য সমাধান আছে। এভাবে এখানে
অনুশীলনীতে তোমার টোটাল আছে 10টি অঙ্ক, তে 10টির সবগুলোই এই সমীকরণ থেকে হবে আর কি। তবে এখানে আরেকটু প্রবলেম আছে, ওইটা নিয়ে আমি আগামী দিন আলাপ করব। তোমরা এখান থেকে চেষ্টা করে নেবা যে আমি আচ্ছা যে নাম্বার গুলা তোমরা চেষ্টা করবে, এখানে দুইটা একটু ব্যতিক্রম আছে, ওই দুইটি বাদে তিন নাম্বার একটু লিখে নাও খাতায়। তিন নাম্বার এটা তোমরা প্র্যাকটিস করবা, যদি কোনো প্রবলেম